আমার এক ক্ষুদ্র ভ্রাতা বলছে যে হাসিনা নাকি মনে করে যে সব উন্নয়ন সে একা করিছে, তো পতন হলে সেটা একার নাকি সবার হবি। আবার উপরে দেখেন আর এক ক্ষুদ্র ভ্রাতা দীপু একছে যে দাদা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে হাঙ্কের জন্য একটা স্পেশাল এপিসোড বানায়। তো আমার তো 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হচ্ছে তাই না, তো আমার এই ক্ষুদ্র ভ্রাতাদের হাউস হচ্ছে, তো হাউস পুরা করে দিই, হাসিনা ক্যাঙ্কা উন্নয়ন করেছে সেটা লিয়া স্পেশাল এপিসোড আজকে। সাথে আর একটা বোনাস, বোনাস কি কারণ নাকি বিকল্প নাই, বিকল্প আছে, আছে, ভালো বিকল্পই আছে, উত্তম বিকল্প আছে। ভিডিওর শেষে আমি তার সাথে পরিচয় করাই দিব, আমার দর্শকরা আমার সাথে একমত হবেন যে আমি একটা ভালো বিকল্প কিন্তু খুঁজে বের করছি। যাই হোক, আসুন দেখি হাসিনা কি উন্নয়ন করেছে। তার আগে আমার চ্যানেলের 10 লক্ষ সাবস্ক্রাইবার আর 60 জন মেম্বারের কাছে আমি কৃতজ্ঞ। আমার চ্যানেলের মেম্বার যারা আছেন সকলের জন্য আমি কিছু এক্সক্লুসিভ কন্টেন্ট বানাইতেছি। আমার দর্শক, আমার সাবস্ক্রাইবার, আমার মেম্বার সবার উৎসাহে ভর কইরা আমি এত দূর আসছি, আরও সামনে যাইতে চাই। এই চ্যানেল হয়ে উঠুক বাংলাদেশের বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। আবারও সবাইকে কৃতজ্ঞতা জানাই, আজকের আলাপ শুরু করি। আমি কত কয়েকদিন ধরে একটা জিনিস দেখেছিলাম, ওই 2008 সালে যখন কাটাল রানী জিতল নির্বাচনে, সেই নির্বাচনে কাটাল রানী একটা নির্বাচনী ইশতেহার দিছিল যে এটা নাম আসছিল ভিশন 2021। ওরে বাবা, মানে 2021 মানে 2021 সালে বাংলাদেশ কোনটি গিয়ে খারাপই, তো 2021 সাল তো আমরা পার হয়ে আসছি তাই না। তো হাসিনা তো যেভাবে হোক চুরি করে হোক প্রতারণা করে হোক এই পুরা সময়টা ক্ষমতা আসছিল, তো এখন এটা মিলায় দেখার দরকার আছে না, হাসিনা কি করছিল, কি দেখাইছিল আর কি খাওয়াইছে কি তাই না, সে তো দেখায় মুরগি খাওয়ায় ডাল তাই না। তো আমরা একটু দেখি, এই কামটা অবশ্য করা উচিত আছিল রাজনৈতিক দলগুলার, তাদের শ্বেতপত্র বাইর করা উচিত আছিল 2021 সালে, কামটা হামাগি করা লাগিচ্ছে অসুবিধা নাই, কিন্তু দেখা দিলাম আর কি, রাজনৈতিক দলের অভাব কিন্তু অ্যাক্টিভিস্টরা পূরণ করতে পারে না, হ্যাঁ এটা পলিটিশিয়ানরা মাথায় রাখেন। তো কাটাল রানী পড়লে তো ক্ষমতায় আপনারাই যাবেন তাই না, তো এই সমস্ত বেগার আমাকে দিয়ে কেন খাটন রে ভাই। তো যাই হোক, আজকের আলোচনার পরে কাটাল রানীকে জিগাবেন পলিটিক্যাল পার্টিরা যে কোন আক্কেলে সে কোন নৈতিকতায় পলিটিক্স করে। আসেন সে ভিশন 2021-এর শেষ দিক থেকে শুরু করি। হ্যাঁ, আমি অবশ্য সবকটি নিয়ে আলাপ করুম না, মানে ম্যাক্সিমাম নিয়ে আলাপ করুম, আলাপ করুম সেইগুলো নিয়ে যেগুলো সত্যিকার অর্থে একটা পলিটিক্যাল কমিটমেন্ট বা ইন্টারভেনশনের উপরে নির্ভর করে। আসেন আল্লাহর নামে শুরু করি। দেখেন, সব ধরনের সংক্রামক ব্যাধি নাকি নির্মূল করবি, উনি আসলে জানেই না সংক্রামক ব্যাধি কি। তো করোনা একটা সংক্রামক ব্যাধি, হ্যাঁ ধরলাম এটা একটা নতুন ব্যাধি, এটা কেমনে নির্মূল করবি তাই না। তা আমি তো নতুন সংক্রামক ব্যাধির কথা বাদই দিলাম, এই যে দেখেন জল বসন্ত, সে তো নির্মূল করতে পারেন নাই তাই না। আপনার শহরও দেখবেন একটা সংক্রামক ব্যাধি হসপিটাল আছে, তো সেগুলো তো বন্ধ হয়ে যাওয়ার কথা তাই না, হয়েছে হয় নাই, তো সংক্রামক ব্যাধি নির্মূল হয়েছে হয়নি। দেখেন, সে কছিল 85% মানুষ নাকি মানসম্পন্ন পুষ্টি পাবে। দেখেন কী বলে গবেষণা, দেশে এখনও 5 বছরের কম বয়সে 31% শিশু খর্বকায় মানে খাটো, 22% 5 বছরের কম বয়সে শিশুর ওজনে স্বল্পতা আছে, পুষ্টির অভাবে আমাদের শিশুরা বাইটা হইতেছে, ওজন কম, বড়দের কথা বাদই দিলাম। পারছে এটা অ্যাচিভ করতে, অর্জন করতে পারছে, পারে নাই। জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর ব্যবহার হার কইছিল 80%, হবি কত হচ্ছে 52% হয়েছে, এটিও পারছে পারে নাই। ও কন্ডম দিয়া তো বেলুন বানায়, আর ওই যে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বেলুন বানায় ওই উৎসব করে, এগুলো কামে লাগায় আর কি। তো মায়াবড়ি দিয়া কি করে আমি অবশ্য জানি না, মায়াবড়ি খেলে নাকি ব্রণ কমে, ওটাই করিচ্ছে কি না কে জানে। যে মাতৃ মৃত্যুর হার নাকি 1.5 করবি, হ্যাঁ কছিল এটা হয়েছে 1.65। এই গ্রাফটা দেখেন, যে হারে নামিছিল আমেরিকা শাসনের আগের বছরগুলায় সেই হারেও কমাইতে পারে নাই কিন্তু মাতৃমৃত্যুর হার। ওই হাসিনার সময় এসে মোটামুটি ফ্ল্যাট হয়ে গেছে, হ্যাঁ দেখেছেন। কইছিল 2021 সালে শিশু মৃত্যুর হার কমে হবে 15, সরকারি গবেষণা দেখেন 2022 সালে শিশু মৃত্যুর হার কত, কী কইছে দেখেন, 5 বছরের নিচে জীবিত শিশুর জন্মের পর মৃত্যুর হার প্রতি হাজারে 43 থেকে 31 নেমে আসছে, তার মানে 31 তাই না, পারছে এটা অ্যাচিভ করতে পারে নাই। 15 করার কথা আছিল তার তো ডাবলেরও বেশি আছে তাই না। 2021 সালের মধ্যে ন্যূনতম 2122 ক্যালোরির ঊর্ধ্বে খাদ্য গ্রহণ নিশ্চিত করা হবে কছিল তাই না, কইছিল না।
কেন 2020 না বা 2024 না বা 2025 না? কারণ হইতেছে যে মৌলিক চাহিদা পূরণের খরচ ধরে দারিদ্র পরিমাপ করে আমাদের পরিসংখ্যান ব্যুরো আর কি। তার মানে একজন মানুষ দৈনিক গড়ে 2122 ক্যালোরির খাবার যদি কিনে খাইতে পারে তাইলে সে দরিদ্র না, এটা হইতেছে তাদের হিসাব। সেজন্য 2122 ক্যালোরি, তার মানে সে কইছিল 2021 সালে বাংলাদেশে দরিদ্র থাকবে না। তো দরিদ্র তাহলে কতজন বাংলাদেশ মানুষের? এখন দেখেন 18.7% দরিদ্র যারা 2022 ক্যালোরি খাবার কিনতে পারে না, পারছে এটা অ্যাচিভ করতে অর্জন করতে পারে নাই। দেশে দরিদ্রর হার 15% হবে কইছিল 2021 সালে, তার 2 বছর পরেও দরিদ্র হার কত দেখেন 18.7%। সে কইছিল কৃষিতে শ্রম শক্তি কমে দাঁড়াবে 48% থেকে 30%, মানে শিল্প আর সেবা খাত এতই উদ্বৃত্ত দেবে যে কৃষিতে এত আধুনিকায়ন হবে যে সেই খাত আর বেশি শ্রম শক্তির দরকার পড়বে না, এই বর্ধিত শ্রম শক্তি বা উদ্বৃত্ত শ্রম শক্তি আমরা শিল্প খাতে নিয়ে যাব। তো কত আছে দেখেন সরকারি হিসাব 40.6%, দেখছেন কত করবে কইছিল 30%, তাই না, পারছে এটা করতে পারে নাই। সরকারি হিসাব কিন্তু অন্য কথা থেকে নেই নাই। আচ্ছা, 2015 সালের মধ্যে সবার জন্য আবাসন দেওয়ার কথা ছিল, তার মানে 2015 সালের মধ্যে কোনো গৃহহীন থাকার কথা না, তাই না? আসেন আজকে দেখি কতজন গৃহহীন, 50 লক্ষ মানুষ গৃহহীন। এই দেখেন 2014 সালে বাংলাদেশে নিরক্ষরতা মুক্ত হবে কইছিল, এ দেখেন 2022 রিপোর্ট, 25% মানুষ এখন নিরক্ষর, পারিছে এটা করতে পারে নাই। কইছিল 2013 সালে জিডিপি গ্রোথ হবে 8%, 2017 সালে থেকে এটা হবে 10%, এবং তারপর থেকে 10% করেই চলতে থাকবে, এটা কি খেলা যে কইলাম কোলাম আর হয়ে গেল? হ্যাঁ, আসেন দেখি কি করেছে। 2013 সালে ছিল 6%, পারছে 8% করতে, জিন্দেগিতে 8% করবারই পারি নাই, 10% তো বাদই দিলাম, ম্যাক্সিমাম হয়েছে 7.9%, 8% সুইতে পারে নাই, তাও নিজে হিসাব করে, হ্যাঁ নিজে গোজামিল দিয়ে হিসাব করে, তাও 8 হয়নি, 10-এ নিবি সব কত, হ্যাঁ পারিছে পারে নাই। দেখেন 2012 সালে নাকি খাদ্য স্বয়ংসম্পূর্ণ করবি, হ্যাঁ 2021 সালে 1,05,33,000 টন খাদ্য আমদানি করতে হয়েছে, আমদানি করেও নাকি খাদ্য স্বয়ংসম্পূর্ণ, হ্যাঁ পতিতা যখন সতী। হ্যাঁ 2011 সালের মধ্যে নিরাপদ পানির ব্যবস্থা করা হবে, মানে পানি খেলাবি, শুধু স্বাস্থ্যকর পানি খেলাবি, পানি খেয়ে রোগ হবি না। এঙ্কা দেশের 41% মানুষ নিরাপদ পানি পায় না, দেখেন এখনো পর্যন্ত পানি সেটা সে খাবার পানি সেটা সে ঠিক করতে পারে নাই, করবে কইছিল 2011 সালে এখনো পারে নাই। আপনারা গুগল করে দেখেন ওগরে যে ভিশন 2021 এটা কোনোটা পারছে পূরণ করতে পারে নাই। হ্যাঁ হাসিনা তো 73 সালে নকল করে ডিগ্রি পাস করছিল, হ্যাঁ 6 বছরে ঘষ্টায় ঘষ্টায়, এইবার সে নিজে সিলেবাস বানালো, নিজে প্রশ্ন করলো, কোনো ইনভেজিলেটর নাই, নিজের পরিসংখ্যান বুড়ে দেওয়ার নাম্বার বাড়াইলো, খাতাগুলো পরীক্ষা দিল, কোনো প্রতিযোগী নাই, তাও ফেল, সবগুলা সাবজেক্টে ফেল, ওরে টিসি দেওয়ার পর ডিমোশন দেওয়া ছাড়া কোনো উপায় আছে? হে আওয়ামী লীগ বাকশালীরা, ওই কি দেশ চালাবি, হ্যাঁ তোরা কি দেশ চালাবি, ওই একটা ইউনিয়ন পরিষদ চালায় আসু। ভিশন 2021 কি সে পাশ করার জন্য বানাইছিল না বানায় নাই? কারণ ওইগুলো তো করার জন্য বলে নাই, দেখানোর জন্য বলছিল। হাতির 2 ধরনের দাঁত আছে কিন্তু, একটা খাওয়ার দাঁত আর একটা দেখানোর দাঁত, এগুলো ছিল দেখানোর দাঁত, আর খাইছে গলা পর্যন্ত ওই দাঁত দেখায়, প্রতিশ্রুতি দিয়া সেই প্রতিশ্রুতি না রাখলে তারে কি বলে? হাসিনা তো মোনাফেক, তাই না? আওয়ামী লীগের সব কয়টা মোনাফেক, এই মোনাফেকরে আমরা ভোট দিয়ে সরাইতে পারবো না, কারণ আমাদের ভোটই দিতে দেয় না। আমরা যে মোনাফেকরে মোনাফেক কমু সেটাও করতে পারবো না, এটা করার জন্য আঙ্কার বিদেশে বসে কওয়া লাগবি, দেশে বসে কলে 14 শিখের মধ্যে ভরে দিবে আর ছাত্রলীগ লালায় দিবে। তো হাসিনা লেসপেন্সারে হাসান মাহমুদ কছে যে আগামী নির্বাচন নাকি হাসিনা এই হাসিনা মন্ত্রিসভায় থাকবে, থাক পারলে থাকিস, আমরাও হাসিনার বিকল্প রে হাসিনার বিরুদ্ধে দাঁড় করাই দিব। ও বিকল্প কে? হ্যাঁ কইনি না, ও আচ্ছা আসেন আলাপ করি তারে পরিচয় করাই দিই। এখন হাসিনার বিকল্প সিদ্দিক সোর, তো হাসিনাও সোর সিদ্দিক সোরও সোর, সিদ্দিক সোর হাসিনার চাইতে বেটার সোর, ভালো সোর, সে চুরি করে নিজের ভুল বেচতে পারে জনতার কাছে মাফ চায়, আর হাসিনা চুরি করে বড় গলায় বলে জনতা তারে ভোট দিছে, নিজের সম্পদ নিজের আমানত, ভোটাধিকারের জন্য কথা কইতে গেলে বুকে গুলি করে, গুন্ডা লালায় দেয়, দুদক লালায় দেয়, আদালত লালায় দেয়, ঠোলা লালায় দেয়, দেশ ছাড়া করে আমাদের। তো চোরই যখন দেশ চালাবে তাহলে সিদ্দিক চোর চালাক দেশ, সিদ্দিকের খাইতো বেশি না, তাই না? সিদ্দিক তো গেরস্তের উপর চড়াও হবে না, তাই না? হাসিনা যেটি দাঁড়াবি সেটি সিদ্দিক চোরের ক্যান্ডিডেট করা লাগবে,
ফেয়ার নির্বাচন দিলে হাসিনা সিদ্দিক সরের কাছে হারবে ইনশাল্লাহ, আর কারচুপি করে জিতলে তুই সিদ্দিক সরের সাথে জিত, কারণ তোর জায়গা ওইটাই। আপনাদের কাজ নিজের এলাকায় সবচেয়ে নিকৃষ্ট সোরটারে খুঁজে বের করেন, আওয়ামী লীগের অপোনেন্ট করে করেন ওর সোররে, সোরে সোরে ভোটাভুটি করুক। আমাদের তো পপকর্ন কেনার পয়সা নাই, তাই মুড়ির টিন নিয়ে বসবো, দেখবো কোন সোর জিতে। কর ভোট কর, যা কর দেখি মাজায় কত জোর আর বুকে কত সাহস, ভোট কর, ভোট কর, দেশ নিয়ে তো কৌতুক করবি, আমরাও করি কৌতুক। হ্যাঁ দেখ কার কৌতুক বড় বেশি জমে, আমরা জমায় দিমুনি মাঠ, আয় আয় খেলা হবে আয়।